हेलो चिल्ड्रेन, आमरा एखन आछि लोअर बेंगली क्लासे। लोअर बेंगली क्लासे तोमादेर आमी हाफ ईयरली सिलेबासटा एखानी बोले दिच्छि। आमी किन्तु एखनो अफिशियली हाफ ईयरली सिलेबास पाठाबो ना, कारण आफ्टार फार्स्ट ईयरटी आमी हाफ ईयरली सिलेबास पाठाबो। ताओ हाफ ईयरली सिलेबासे तोमादेर प्रथम दुटो चैप्टार आछे, माने আব্দুল মাঝির গল্প এবং তারপরে রয়েছে কুয়োর ব্যাঙ। আব্দুল মাঝির গল্প এবং কুয়োর ব্যাঙ দুটো রয়েছে, দুটোই কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। এছাড়াও রয়েছে দুটো কবিতা, তালগাছ আর মজার মুলুক বলে দুটো কবিতা আছে। আর তোমাদেরটা আমি জুম ক্লাসে তালগাছ কবিতাটিও কিন্তু পড়িয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের এই তালগাছ কবিতার যে অনুশীলনী সেটি সম্পর্কে একটু আলোচনা করব। তালগাছ কবিতার অনুশীলনীতে আজকে আমরা চলে যাব, তার তালগাছ কবিতার অনুশীলনী আলোচনা করব। এবং তার আগে আমি তালগাছ কবিতাটার যে মূল ভাব, অর্থাৎ কবিতাটায় কবিটি কী বলতে চেয়েছেন সেটি আগে আলোচনা করে নিই, তারপর চলে যাব তালগাছ কবিতার অনুশীলনীতে। তালগাছ কবিতাটা মনে হয় কবির মূল ভাব হচ্ছে, তালগাছ এত লম্বা মনে হয় যেন সেটি এক পায়ে দাঁড়িয়ে আছে। তার মনের ইচ্ছে কি না, সে যেন আকাশ ভেদ করে উড়ে চলে যাবে। আকাশ ভেদ করে, কালো মেঘ ভেদ করে অনেক অনেক দূর সে উড়ে যেতে চায়। কিন্তু আকাশে উড়ে যেতে গেলে তো ডানা লাগে, তাই তালগাছ তার পাতাগুলোকেই ডানা হিসেবে কল্পনা করে আকাশে ভাসতে চায়। কিন্তু একটা সময় হাওয়া যখন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু সেই পাতার কাঁপুনিও বন্ধ হয়ে যায়। তখন তালগাছ বুঝতে পারে যে সে মাটিতে তার জন্ম, মাটিতেই তার বড় হওয়া, মাটিতেই তার বেঁচে ওঠা, মাটিতেই তার বেঁচে থাকা। তাই এই মাটির বুকেই তার সব থেকে বড় নিরাপদ আশ্রয়, শান্তির আশ্রয়। তাই সে আবার মাটির কোলেই ফিরে আসে। অর্থাৎ এই তালগাছ কবিতাটি আমরা কিন্তু এখন মূলভাবটা পড়লাম। এবার আমরা একটু শব্দার্থ জেনে নেব। স্বাদ মানে ইচ্ছে, স্বাদ কথাটার মানে হচ্ছে ইচ্ছে। ডানা মানে পাখা, মানা করা মানে নিষেধ করা, বাসা অর্থাৎ ঘর, আরবার মানে আবার। আরবার কথাটা হচ্ছে আবার, আরবার কথাটা মূলত তোমাদের কাব্যতে বা কবিতার ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এই কবিতার আরবার কথাটার অর্থ হচ্ছে আবার। এরপর কবিতায় যে ঝড়ঝড়, থরথর এই শব্দগুলো ব্যবহার করছে না, এগুলোকে একটা বাংলা যে গ্রামারে একে একটা বিশেষ ধ্বনি বলে, একে বলে আমরা ধ্বন্যাত্মক শব্দ। ঝড়ঝড়, থরথর বলে কিন্তু আদপে কোনো কথা হয় না। হ্যাঁ, যেমন ধরো মাথাটা টনটন করছে আমরা অনেক সময় বলি, কি রোদ বাইরে রোদ ঝাঁঝা করছে, এগুলো তো আলটিমেটলি বলে কিছু হয় না। টনটন করছে আমরা কি, আমরা ব্যাপারটা টনটন কী জিনিস জানি না, কিন্তু আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি। এই শব্দগুলোকে বলা হয় ধ্বন্যাত্মক শব্দ। এবার এখন আমরা চলে যাচ্ছি বাংলার যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, অর্থাৎ MCQ কোশ্চেনে, অর্থাৎ এই তালগাছ কবিতার আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। মানে তালগাছ কবিতায় আমরা এখন আছি প্রশ্নে, অর্থাৎ আমাদের যে অনুশীলনীতে। প্রথমে রয়েছে MCQ, সঠিক উত্তরটি বেছে নিয়ে টিক চিহ্ন দাও। কি আছে তালগাছ? চারটে অপশান আছে, তিন পায়ে দাঁড়িয়ে, চার পায়ে দাঁড়িয়ে, দুই পায়ে দাঁড়িয়ে, এক পায়ে দাঁড়িয়ে। কী হবে উত্তর? তালগাছ এক পায়ে দাঁড়িয়ে। তাহলে উত্তরটা হবে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে। দু নম্বর কী আছে? সব গাছ ছাড়িয়ে উঁকি মারে কোথায়? আকাশে, গাছেতে, মাটিতে, ঘরেতে। কী হবে? আকাশে, গাছেতে, মাটিতে, ঘরেতে। তাহলে হবে আকাশে। তিন নম্বর, উড়ে যেতে মানা নেই। কি ঘরখানি ফেলে তার, পাতাগুলি ফেলে তার, ডানাগুলি ফেলে তার, না বাসাখানি ফেলে তার? কী হবে উত্তর? উড়ে যেতে মানা নেই। কী হবে? ঘরখানি ফেলে তার, পাতাগুলি ফেলে তার, ডানাগুলি ফেলে তার, না বাসাখানি ফেলে তার? উত্তর হবে বাসাখানি ফেলে তার। চার নম্বর, মনে মনে আকাশেতে বেরিয়ে চাঁদকে এড়িয়ে, তারাদের এড়িয়ে, গাছেদের এড়িয়ে, বাসাটিকে এড়িয়ে। চারটে অপশান আছে। মনে মনে, মনে মনে
তালগাছের পাতা কোথায় চলে যাচ্ছে? আকাশেতে বেরিয়ে আকাশে বেড়াতে গেছে। কোথায়? চাঁদকে এড়িয়ে, না তারাদের এড়িয়ে, গাছেদের এড়িয়ে, না বাসাটিকে এড়িয়ে? উত্তর হবে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে, মানে দু নম্বরটা হবে সঠিক উত্তর। তারপরে পাঁচ নম্বরে আমরা দেখছি, ভালো লাগে আর বার মাটির কোনটি, পৃথিবীর কোনটি, চাঁদের কোনটি, না স্বর্গের কোনটি? কি হবে? ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি? তাহলে উত্তর হবে পৃথিবীর কোনটি। তাহলে সঠিক উত্তরটা আমরা আরেকবার বলে দিই। প্রথমটা কী হবে? তাল কাজ। উত্তর হবে এক পায়ে দাঁড়িয়ে। দ্বিতীয়টা, সব কাজ ছাড়িয়ে উঁকি মারে। উত্তর হবে আকাশ। তিন নম্বর, উড়ে যেতে মানা নেই, কী ফেলে? বাসাখানে ফেলে তার। চার নম্বর, মনে মনে আকাশেতে বেরিয়ে, তার সঙ্গে উত্তর হবে তারাদের এড়িয়ে। পাঁচ নম্বর, ভালো লাগে আর বার, কী ভালো লাগে? না পৃথিবীর কোনটি? এরপর আমরা চলে যাব বাক্য রচনাতে। বাক্য রচনা এখানে তোমাদের চারটে পাঁচখানা বাক্য রচনা রয়েছে। কী কী আছে? প্রথমটা আছে তাল গাছ, তারপরে আছে আকাশ, কালো মেঘ, ডানা এবং পৃথিবী। এই পাঁচটা বাক্য রচনা আছে। বাক্য রচনাগুলো আমি বলে দেবো না, এগুলো নিজেরা নিজেদের মতো করবে। কিন্তু এমন কোনো বাক্য রচনা করবে না যাতে ব্যাপারটা খুব সিলি লাগে। ধরো তাল গাছ নিয়ে যদি এরকম লেখো যে আমি একটা তাল গাছ দেখি, এটা কীরকম একটা বোকা বোকা হয়। তো বাক্য রচনাটা ঠিক, কিন্তু মোটামুটি একটু ভালো বাক্য রচনা, যেই বাক্য রচনায় তোমাদের পদগুলো সামঞ্জস্যপূর্ণভাবে লেখা হবে। এবং সব থেকে বড়ো কথা, একটা পূর্ণ বাক্য হওয়ার যে মূল কনসেপ্ট, অর্থাৎ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা, অর্থাৎ একটা কমপ্লিট সেন্স থাকবে, সেটার ওপর ভিত্তি করেই কিন্তু বাক্য রচনা লিখবে। এরপর আমরা চলে আসছি এর তিন নম্বর প্রশ্নে, সঠিক বাক্যে সত্য ও ভুল বাক্যে মিথ্যা লেখ। প্রথমটা কী আছে? মনে সাত কালো মেঘ কেটে যায়। মনে সাত কালো মেঘ কেটে যায়, তাহলে এইটা কি সঠিক বাক্য হলো? মনে সাত কী ছিল? কালো মেঘ ফুড়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর হবে মিথ্যা। তাহলে প্রথম এক নম্বর, মনে সাত কালো মেঘ কেটে যায়, এর উত্তর হবে মিথ্যা। দু নম্বর, মনে মনে ভাবে বুঝি পাখা এই। মনে মনে ভাবে বুঝি পাখা এই, কিন্তু বইতে আছে মনে মনে ভাবে বুঝি ডানা এই। সুতরাং দু নম্বরটাও মিথ্যা। তিন নম্বরে রয়েছে, সারাদিন ঝড় ঝড় পথ পথ কাপে পাতা পত্তর। সারাদিন ঝড় ঝড় পথ পথ তো নেই কথাটা, ঝড় ঝড় থর থর, তাহলে এটাও কিন্তু ভুল। চার নম্বর দেখো, পাখিদের এড়িয়ে যেন কোথা যাবে ও। পাখিদের এড়িয়ে রয়েছে, না তারাদের এড়িয়ে, সুতরাং এটিও মিথ্যে। পাঁচ নম্বর, ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি, এটা কিন্তু সত্যি। তাহলে সঠিক বাক্যে সত্য ও ভুল বাক্যে মিথ্যা, অর্থাৎ এই গয়ের প্রশ্নতে আমরা কী দেখলাম? এক দুই তিন চার, মনে 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 সাত কালো মেঘ কেটে যায়, এটা মিথ্যে। পরেরটা, মনে মনে ভাবে বুঝি পাখা এই, এটিও মিথ্যে। তিন নম্বর, সারাদিন ঝড় ঝড় পথ পথ কাপে পাতা পত্তর, এটাও মিথ্যে। চার নম্বর, পাখিদের এড়িয়ে যেন কোথা যাবে, এটাও মিথ্যে। পাঁচ নম্বর, ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি, শুধুমাত্র এটা সত্যি। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো, ড্যাশ এক পায়ে দাঁড়িয়ে। কে এক পায়ে দাঁড়িয়ে? তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব ড্যাশ ছাড়িয়ে, সব কাজ ছাড়িয়ে, ড্যাশ মারে ড্যাশ, উঁকি মারে আকাশে। তাহলে আরেকবার বলি শূন্যস্থান পূরণটা, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব কাজ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে। দু নম্বর কী আছে? মনে মনে ড্যাশ বেরিয়ে, ড্যাশ এড়িয়ে, মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। আরেকবার বলি দু নম্বরটা, মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। এরপর আমরা চলে যাচ্ছি বাম দিকের সঙ্গে ডান দিক, অর্থাৎ ছোটোবেলায় অনেক করেছো ওয়ার্ড ম্যাচিং, এবার আমরা ওয়ার্ড ম্যাচিংয়ে চলে আসছি। প্রথমে রয়েছে বাম দিকে রয়েছে তাল গাছ,
গোল গোল মেঘ আকাশ ভালো লাগে। ডান দিকে রয়েছে কালো তারা পৃথিবীর কোন এক পায়ে পাতা। তাহলে প্রথমটা কী আছে, তাল গাছ বাম দিকে রয়েছে, এর সাথে কী হবে ডান দিকের একদম শেষের ওপরটা তাল গাছ এক পায়ে, তাল গাছ তার সঙ্গে হবে এক পায়ে। দ্বিতীয়টা আছে গোল গোল, গোল গোল কী পাতা, তাল গাছের পাতাগুলো গোল গোল। তাহলে দু নম্বর বাম দিকের গোল গোল, একদম ডান দিকের একদম শেষ পাতা। মেঘ, মেঘ কী আছে, মেঘ কী হবে কালো, মেঘ কী মেঘের রং কালো, মেঘ কালো। চার নম্বর দেখো আকাশ, আকাশ তারা, আকাশ তারা। আর পাঁচ নম্বরে রয়েছে ভালো লাগে, ভালো লাগে কী হবে পৃথিবীর কোন, ভালো লাগে পৃথিবীর কোন। এরপর আমরা চলে যাচ্ছি এক কথায় উত্তর দাও, তাল গাছের পাতা দেখতে কেমন, কী হবে এক কথায় গোল গোল, তাল গাছের পাতা দেখতে কেমন গোল গোল। কখন তাল গাছের পাতার কাঁপুনি থেমে যায়, কী হবে হাওয়া থেমে গেলে, হাওয়া নেমে গেলে বা হাওয়া থেমে গেলে। তাল গাছের বাসা কোথায়, তাল গাছের বাসা কোথায়, তাল গাছের বাসা হচ্ছে একেবারে, তাল গাছের বাসাটা কোথায়, তাল গাছের বাসাটা কোথায়, তাল গাছের বাসা, এখানে তাল গাছের বাসা হবে না, এখানে প্রশ্নটা হবে যে তাল গাছের বাসা কোথায় হবে না, বলছে পাতাদের বাসা কোথায় হবে। তাহলে পাতাদের বাসা হচ্ছে তাল গাছের মাথায়, পাতাদের বাসা হচ্ছে তাল গাছের মাথায়। তাল গাছ কোথায় কীভাবে উড়ে যেতে চায়, তাল গাছ কোথায় উড়ে যেতে চায়, আকাশে উড়ে যেতে চায়, ডানা মেলে আকাশে উড়ে যেতে চায়। তাল গাছ কোথায় কীভাবে উড়ে যেতে চায়, ডানা মেলে আকাশে উড়ে যেতে চায়। পাঁচ নম্বর হচ্ছে তাল গাছের ডানা কোনটি, তাল গাছের ডানা কোনটি, তাল গাছের ডানা হচ্ছে কি, যে তাল গাছের ডানা হচ্ছে তার যে পাতাগুলোই তারা ভাবে ডানা, তাল গাছ, তাহলে তাল গাছের ডানা বলতে কী বোঝাচ্ছে, তাল গাছের পাতাকে তাল গাছ ডানা বলছে। এরপর তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্নাবলী আছে, মানে দু চার কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত প্রশ্নাবলী পড়ার দরকার নেই। আমি এরপর চলে যাচ্ছি ব্যাকরণ, ব্যাকরণে তোমরা প্রথম রয়েছে কোনটি কোন পদ লেখো, তোমরা পদ পরিবর্তন পড়নি সুতরাং এটা পড়ার দরকার নেই। দ্বিতীয়ত হয়েছে বিপরীত শব্দ, বিপরীত শব্দ মানে হচ্ছে অপোজিট ওয়ার্ডস, অপোজিট ওয়ার্ডসে কী আছে, প্রথমটা হয়েছে আকাশ, আকাশের অপোজিট হবে হচ্ছে আকাশের সাথে পাতাল। তারপরে রয়েছে কালো, কালোর অপোজিট ওয়ার্ড হবে কালো সাদা। ইচ্ছে অনিচ্ছে, ইচ্ছে অনিচ্ছে, ভালো মন্দ, নেমে নেমে মানে নেমে যাওয়া। তাহলে লাস্টে আছে নেমে, নেমের সাথে হবে উঠে। আরেকবার বলে দিই বিপরীত শব্দগুলো, আকাশ তার সঙ্গে হবে পাতাল, কালো সাদা, ইচ্ছে অনিচ্ছে, ভালো মন্দ, নেমে উঠে। তারপরে রয়েছে শব্দগুলোকে দুভাগ করে লেখো, তাল গাছ কী হবে, তাল গাছ দুভাগ করে লিখলে হবে, অর্থাৎ দুটো ভাগে পার্ট করে দেখো, স্প্লিট করো, সারা দিন সারা দিন, মনে 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 মনে, তারপরে তার পরে, এভাবে শব্দগুলোকে ভাগ করা যায়। তাহলে আজকে আমরা কী পড়লাম, আজকে আমরা তাল গাছ বলে একটা কবিতা পড়লাম এবং এই কবিতার মর্মার্থ বা ভাবার্থ আমরা পড়লাম, তার সঙ্গে এই কবিতার যে একদম শেষে অর্থাৎ আমরা যে একদম শেষে আমরা যে আমাদের প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ অনুশীলনীগুলো আছে সেগুলো আমরা পড়লাম। এরপর আমরা, তোমরা আমাকে বলেছিলে জুম ক্লাসে যে প্রথমটা অর্থাৎ আব্দুল মাঝির গল্পর যে প্রশ্নগুলো, সেগুলো প্রশ্নগুলো মানে অনুশীলনীটা আরেকবার করে দিতে, আব্দুল মাঝির গল্পের অনুশীলনীটা আমি যতটা সম্ভব আরেকবার করে দিচ্ছি। প্রথমে আব্দুল মাঝির গল্পতে কী রয়েছে, আব্দুল মাঝির দাদা, আব্দুল মাঝি দাদাকে এনে দিত, মানে একদম প্রথম থেকে যে আব্দুল মাঝি দাদাকে কী এনে দিত, পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। তাহলে উত্তর কী হবে, প্রথমে দেখো চারটে অপশন রয়েছে, ইলিশ মাছ আর কচ্ছপের ডিম, ভেটকি আর হাঁসের ডিম, পাবদা মাছ আর মুরগির ডিম, চিতল মাছ আর পাখির ডিম। তাহলে উত্তর হবে আব্দুল মাঝি দাদাকে এনে দিত ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। ঝড়ের সময়
এক নেকড়ে বাঘ উঠেছিল এক গঞ্জের ঘাটে, এক নিম গাছে, এক আম গাছে, এক পাকুড় গাছে, এক জাম গাছে। উত্তর হবে এক পাকুড় গাছে। নেকড়েটি সামনের পা তুলে উঠতেই দিলম তার গলায় কি দিলাম, হাঁস বাঁধন প্যাঁচ দড়ি। তাহলে নেকড়েটি তার সামনে পা তুলতে নেকড়ের গলায় কি দিলাম, তার গলায় দিলাম ফাঁস আটকে। নেকড়ের গলায় কি দিলাম, নেকড়ের গলায় দিলাম ফাঁস। তার পরের প্রশ্নটা হচ্ছে, ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে দিলাম অন্তত প্রায় 20 ক্রোশ রাস্তা। এখানে রয়েছে কি কি অপশান আছে, 1 ক্রোশ রাস্তা, 5 ক্রোশ রাস্তা, 10 ক্রোশ রাস্তা, 20 ক্রোশ রাস্তা। তাহলে উত্তর হবে 20 ক্রোশ রাস্তা। 5 নম্বর, তারপরে কার খবর তলিয়ে গেছে, নদীর তলায়, জলের তলায়, তারপরে পদ্মার তলায়, মাটির তলায়, কী হবে, জলের তলায়। তাহলে আরেকবার আমি সঠিক উত্তর অর্থাৎ MCQটা বলে দিই। আব্দুল মাঝি দাদাকে এনে দিত ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। ঝড়ের সময় এক নেকড়ে বাঘ উঠেছিল ওপরে গঞ্জের ঘাটের পাকুড় গাছে। নেকড়েটি সামনের পা তুলে উঠতেই তার গলায় দিলাম ফাঁস। 4 নম্বর, ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নিলাম অন্তত 20 ক্রোশ রাস্তা। তারপরে কার খবর তলিয়ে গেছে, জলের তলায়। এরপর চলো আমরা সঠিক বাক্যের সত্য ও ভুল মিথ্যা অর্থাৎ ট্রু ফলসটা দেখে নিই। আব্দুল মাঝির গাল ভর্তি দাড়ি, আব্দুল মাঝি হচ্ছে তার গাল ভর্তি দাড়ি, কিন্তু আব্দুল মাঝি কী আছে, ছুঁচলো তার দাড়ি, গোপ তার কামানো, মাথা তার ন্যাড়া। তাহলে তার তো গাল ভর্তি দাড়ি নয়, সুতরাং এটা মিথ্যা। পরেরটা, আব্দুল মাঝি দাঁতে রশি কামড়ে ঝাঁপিয়ে পড়ল জলে। আব্দুল মাঝি দাঁতে রশি কামড়ে ঝাঁপিয়ে পড়ল জলে, এটি হচ্ছে সত্যি। গল্পটা এত শিগগির শেষ হলো, আমার খুব পছন্দ হলো, কিন্তু লেখকের তো পছন্দ হয়নি, তাহলে কী হবে, এটি মিথ্যে। আমি বললাম, আচ্ছা বেশ বাক তো হলো, এবার শিখব। আমি বললাম, বেশ বাক তো হলো, এবার সিংহ। তাহলে এটা কী হবে, অর্থাৎ আব্দুল মাঝির গল্প তো আব্দুল মাঝির কাছে তো লেখক গল্প শোনে, এবার কিন্তু লেখকের তো আর গল্প, আব্দুল মাঝির গল্প তো শেষ হয়ে গেল, তাহলে লেখক বলেই যাচ্ছে যে তাহলে এবার কিসের গল্প শুনবো, এবার সিংহর গল্প, কিন্তু এটা মিথ্যে, লেখক বলেছিল এবার কুমিরের গল্প শুনবো। বেদেনি একেবারে লাভ দিয়ে বসলো তার মাথার উপর, এটি সত্যি। তাহলে আরেকবার আমরা সঠিক বাক্যটা দেখে নিই। আব্দুল মাঝির গাল ভর্তি দাড়ি মিথ্যে, আব্দুল দাঁতে রশি কামড়ে ঝাঁপিয়ে পড়ল জলে, এটি সত্যি। গল্পটা এত শিগগির শেষ হলো, আমার খুব পছন্দ হলো, এটি মিথ্যে। আমি বললাম, আচ্ছা বেশ বাক তো হলো, এবার সিংহ, এটিও মিথ্যে। বেদিনি একবার লাভ দিয়ে বসলো আব্দুলের মাথার উপর, এই লাভ দিয়ে বসলো তার মাথার উপর, এটি সত্যি। এরপর শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো, কী আছে, দেখি এক ড্যাশ ইয়া তার গোপজোড়া, দেখি এক বাঘ ইয়া তার গোপজোড়া, আমাকে দেখে তার লাল ড্যাশ জিভ দিয়ে নালা ঝরতে লাগলো, লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। আব্দুল বলল, মরবে তার বাপের সাধ্য কি, মরবে তার বাপের সাধ্য কি, তার বাপের সাধ্যি কি, সাধ্য না সাধ্যি কি। আব্দুল বলল, জলের ওপর তার ড্যাশ দেখেছি অনেকবার, জলের ওপর তার নাকের ডগা দেখেছি অনেকবার। 5 নম্বর, কখন নদী থেকে উঠে কুমিরটা ড্যাশ ঠ্যাং ধরে জলে নিয়ে চললো, পাঠার ঠ্যাং ধরে জলে নিয়ে চললো, তাহলে পাঠার ঠ্যাং। এরপরে ঘয়ে দেখো, আমরা দেখছি বাম দিকের সঙ্গে ডান দিক শব্দ মিল করো, কচ্ছপের, কালবৈশাখী, নেকড়ে বাঘ, লাল টকটকে, পাঠার, কী হবে। 1 নম্বর কচ্ছপের, কচ্ছপের ডান দিকে দেখো 3 নম্বর লেখা আছে ডিম, কচ্ছপের ডিম। 2 নম্বর দেখো কালবৈশাখী, কালবৈশাখীর সাথে কী হবে, ডান দিকের একদম শেষ তুফান। 3 নম্বর নেকড়ে বাঘ, নেকড়ে বাঘের সাথে কী হবে, গোপ জোড়া। 4 লাল টকটকে, লাল টকটকে কী ছিল, জিপ। 5 নম্বর পাঠার, পাঠার কী হবে, ঠ্যাং। তাহলে আরেকবার বলে দিই, কচ্ছপের
কচ্ছপের কী হবে, কচ্ছপের ডিম, কালবৈশাখী তুফান, নেকড়ে বাঘ হচ্ছে গোবজোড়া, লাল টকটকে জীব পাঠার ঠ্যাং। এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় প্রশ্ন আর দু চার কথায় প্রশ্ন রয়েছে, দু চার কথার প্রশ্ন বলার দরকার নেই, এক কথায় প্রশ্নগুলো শেষ করে দিই। আব্দুল মাজির দাড়িটি কেমন দেখতে, আব্দুল বাড়ির দাড়িটি কীরকম ছুঁচলো, কে কাকে পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম এনে দিত, আব্দুল মাঝি লেখকের দাদাকে, কোন মাসে সে ডিঙিতে করে মাছ ধরতে গিয়েছিল, উত্তর হবে চৈত্র মাসে, ঝড়ের সময় নেকড়ে বাঘটা কোথায় উঠেছিল, ওপারে গঞ্জের ঘাটে উঠেছিল, না নেকড়ে বাঘটা কোথায় উঠেছিল তাহলে পাকুড় গাছে উঠেছিল, উত্তর হবে পাকুড় গাছে। পাঁচ নম্বর, কুমিরটার পিঠের ওপর কে লাফ দিয়ে বসেছিল, কাছি বেদেলি, উত্তর হবে কাছি বেদেলি। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে তোমাদের আব্দুল মাঝির গল্পর অনুশীলনী, এটি কিন্তু একবার করিয়ে দিয়েছে, এটা সেকেন্ড বার, তোমরা বলেছিলে বলে আমি করিয়ে দিলাম, খুব ভালো করে এটা পড়বে, এবং তার সঙ্গে আজকে তাল গাছ থেকেও আমি করিয়ে দিয়েছি, আর আমাদের কিন্তু আর একটা হলেই সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে পড়ে নিও, যদি কোনো অসুবিধা থাকে আমাকে জুন ক্লাসে আবার জিজ্ঞেস করবে।